মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। হাসি মুখ নিয়ে তোমার বাড়িতে এসেছিলাম, মলিনী মুখে ফিরে যেতে হচ্ছে আমার দেশে। তোমাকে পুত্রবধূ করে নিয়ে যাব বলে সেই আশায় আমি তোমার বাড়িতে এসেছিলাম। তোমার পিতা আমাকে এমন তিনটি শর্ত দিয়েছে, যে তিনটি শর্ত এই চাঁদ সদাগরের পক্ষে পালন করা সম্ভব নয়। তাহলে আমার পিতা যে শর্তগুলো আপনাকে দিয়েছে তা আপনি হাসি মুখে মেনে নিন। মেনে নিব তা কি করে হয় মা? তোমার বাড়ির দক্ষিণ পাশে একটি 80 হাত তাল গাছ রয়েছে, সেই তাল গাছে স্বর্ণের গরম পায়ে দিয়ে তেলের চাটি হাতে নিয়ে 3 বার উঠতে হবে আর 3 বার নামতে হবে। আমি আমার মাথার একগুচ্ছ চুল আপনাকে দেব, সেই চুল নিয়ে আমার সতীত্ব নাম ধারণ করে আপনি সেই গাছে 3টি থাপড় দিবেন। সব লোকে দেখবে আপনি তাল গাছে উঠছেন, এমনকি নামছেন। তাই নাকি মা? আরো একটি শর্ত দিয়েছে। কি শর্ত? তোমার বাড়ির পূর্ব পাশে একটি দিঘি আছে, সেই দিঘি নাকি কবিতরের দুধ দিয়ে ভরে দিতে হবে। তালই আমার পিতা এই কথাও বলেছে? জি বলেছে। তাহলে মা, তুমি তো এই প্রশ্নের তোমার ওজনের স্বর্ণ। আমি আপনাকে আমার এই অঙ্গরীখানা দিচ্ছি, এক পাল্লায় আমাকে আরেক পাল্লায় এই অঙ্গরীখানা নিয়ে দিবেন। দেখবেন এই অঙ্গরীখানা আর আমি সমান সমান হয়ে গেছি। সত্যি বলেছো? হ্যাঁ আমি সত্যি বলেছি। এবার তাহলে তুমি বিশ্রাম করতে চাও? ঠিক আছে, আমি তোমার পিতার দাঁত ভাঙা জবাব তোমার বাড়িতে দাঁড়িয়ে দিয়ে যাব। মা গো, তুমি আমার হাতে তুলে দিলে অঙ্গরি, এই অঙ্গরি তোমার জনের হবে, আমি ভগবানের কাছে করি। তোমার কথা যেন সত্যি হয়। পেয়াই মশাই, পেয়াই মশাই, পেয়াই মশাই। একই পেয়াই মশাই, আপনি এখনো জাননি? না পেয়াই মশাই, আপনি যে আমাকে 3টি শর্ত দিয়েছেন, হ্যাঁ অনেক ভেবে চিনতে আমি আপনাকে ডেকেছি। আপনার এই 3টি শর্ত আমি অবলম্বন মস্তকে পালন করব বলে আপনাকে ডেকেছি। আপনি কি পাগল হয়ে গেছেন? কেন আপনি আমার এই এত কঠিন 3টি শর্ত পালন করতে পারবেন? বিআই মশাই, আপনি শর্ত দিয়েছেন এই চাঁদ সদাগরকে আমি পারবো বলে আপনাকে ডেকেছি। আমি আপনার মুখ থেকে জানতে চাই কবে কখন আমার পুত্র দুর্লক্ষিন্দরকে পর সাজে সাজ্জিত করে আপনার বাড়িতে আসব, আপনার মুখ থেকে বিয়ের দিন তারিখ ধার্য করুন। শুনুন বিআই মশাই, বলুন আপনি যদি আমার এই 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন তাহলে আমি আপনাকে কথা দিয়েছি আপনার পুত্রের হাতে আমার কন্যাকে তুলে দেব। যদি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে শুনুন, আগামী শুক্রবার 6টা কয়েক মিনিটে একটা গুদলি লগ্ন রয়েছে, সেই শুভ লগ্নেই আমি আমার কন্যা মা বেহুলাকে বধূ রূপে সাজিয়ে রাখবো। আপনি আপনার পুত্র দুলক্ষিন্দরকে বর সাজিয়ে নিয়ে আসবেন আমার প্রাসাদে, তারপর আমি পিতা হয়ে আমার কন্যাকে হাসতে হাসতে তুলে দেব আপনার পুত্রের হাতে। কিন্তু এই মশাই, যদি আমার শর্ত পালন করতে না পারেন আমার আপনাকে আমি পুনরায় সতর্ক করে দিয়ে যাচ্ছি, যদি আমার শর্ত পালন না করে আমার কন্যাকে পুত্রবধূ করার স্বপ্ন দেখেন তাহলে একটি কথা মনে রাখবেন, ওই দিন আমার যে হিংস্র এই পৃথিবীতে আর কেউ হবে না, আর সেই দিন আপনাকে দেব আমি কঠিন কঠিন শাস্তি। বিআই মশাই চলে গেলেন। বিআই মশাই, আমি পারবো বলেই আপনাকে ডেকেছি, আমার পুত্রকে বিয়ার সাজে সাজ্জিত করে আপনার বাড়িতে আসবো,
শুভ নক্ত দেখে আপনার ছোট কন্যা মা পেহুলাকে আমার পুত্র বধু করে নিয়ে যাব। আমি সাতালি পর্বত লোহার বাসর করে নির্মাণ করেছি, আমার চলে যেতে হবে আমার গৃহে, এই শুভ সংবাদ সনে কাকে জানাতে হবে। হ্যালো, সোনা বাবুর বিয়ালো ভালো কইরা
বিয়াবাড়ি বিয়াবাড়ি আন্দাগুন্দা পাক পারি। এই যে এই নাতি ভাই, এটা নু খাই ওর বিয়ার বয়স হয়েছে, সেই যে আর কয়েছি দিয়া দিব বার কইরা নাতি ভাই ছেড়ে দেন বেহুলা লক্ষ্মী দলে বিয়ে হইয়া যায়, বেহুলার আমার বিয়ে হইয়া যায়, কত টাকা খাইছে ভগবান।